তাহলে আজকে আমরা কি নাস্তা খেতে যাচ্ছি? হ্যাঁ, আজকে তোমার জন্য বানানো হচ্ছে ওটস চাপটি, ওটসের ঝাল ঝাল চাপটি। যেহেতু ওটস নরমালি আমরা যেটা জানি যে দুধ দিয়ে ফ্রুটস দিয়ে খাওয়া হয়, ওটা খুব কমন রেসিপি, কিন্তু তুমি তো সেটা স্বাদ পাচ্ছ না, তো সেজন্য আজকে ভাবলাম একটু ঝাল স্পাইসি করে করি। তো এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো ওটস। এই হচ্ছে আমাদের ওটস কুইকারের ওটস, ওটস কুইকারটা নিয়েছি আমি সেজন্য 1.5 কাপের মতো, যেটা একটু ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি। তার সাথে আমি কিছুটা পেঁয়াজ কাঁচা মরিচ মিক্স করব, আর একটু হলুদ গুঁড়ো, একটু লবণ গুঁড়ো, তারপরে একটু জিরার গুঁড়ো, এগুলো দিয়ে যেভাবে চাপটি বানানো হয় সেই বাংলা চাপটি, কিন্তু শুধু ওটসের চাপটি, হেলদি অ্যান্ড টেস্টি। তাহলে এখন মরিচ কাটতেছ? মরিচটা যে যার মতো দিতে পারে, কম বেশি, যে যেরকম ঝাল খাবে সেরকম প্রয়োজন, মানে ইয়ের অনুপাত যার যেরকম পছন্দ আর কি, কেউ একটু কম ঝাল পছন্দ করে। এটার মধ্যে 1 কাপ পানি নিছ? হ্যাঁ, পানি পরিমাণ মতো দিব, পুরোটা লাগবে না আমাদের। আর এখানে নিছ কিছুটা ঠিক, কিছুটা ঠিক হবে আমাদের ব্যাটারটা, জিলাপির কায়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি জিলাপির কায়ের মতো। এটা দিয়ে যে প্যানকেকের যেই ডোটা হয় সেরকমই একটা ই হবে, ব্যাটার হবে। আমরা তো এটা আগে খাই নাই, এবারই প্রথম। হ্যাঁ, ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি, তো দেখা যাক কেমন লাগে। সবাই তো বলে ওটস খুব হেলদি, সেজন্যই আজকে ট্রাই করা। পেঁয়াজগুলো একটু বেশি বড় হয়ে গেছে, পেঁয়াজগুলো একটু বেশি কুচি কুচি হলে আর একটু ভালো লাগতো, তো সমস্যা নেই, আমি একটু কেচি দিয়ে একটু এটাকে ছোট করে দিই। মাঝখান থেকে নিই, ওটাকে হাত দিয়ে ছড়াই দিচ্ছ। বেশি বড় কেটে ফেলছে আমার হেল্পার, কারণ একটু ছোট করে দিলাম আর কি। আর অলরেডি চুলায় তাওয়া দেওয়া হয়েছে, তাওয়াটা একটু গরম করে নিচ্ছি। একটু সয়াবিন তেল দিয়ে, হ্যাঁ হালকা একটু তেল দিব, মানে যেটা না দিলেই না সেটা, যেহেতু তেলটাও খুব ক্ষতিকর শরীরের জন্য, এবং তেলের যেভাবে দাম বাড়তেছে আসলে তেলটা যতটা অ্যাভয়েড করা যায়। এখানে একটু লবণ অ্যাড করছি আমি স্বাদের জন্য। হুম হুম, স্বাদ মতো লবণ, যে যেরকম খাই অ্যাড করে নেবে। আর সাথে আমি একটু হচ্ছে হলুদের গুঁড়ো দিব। এটা কি হলুদ গুঁড়ো? হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। জিরার গুঁড়ো দিব, জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা টেস্টটা একটু ভালো আসে, সে কারণে একটু জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। গন্ধটা ভালো হবে। হুম হুম, একটা ভালো সুন্দর স্মেল আসবে একসাথে। এটা একটু বেসনও মিশানো যায়, তো আমার কাছে যেহেতু বেসন নাই, বেসন একটু বানায় নেওয়া যেত না, ওই ডালটা ব্ল্যান্ড করে। এখন প্রথমবার খাই, দেখি কি অবস্থা হয়। না, একটু ডাল দিলে টেস্টটা মনে হয় একটু ভালো আসে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। পরিমাণ মতো পানি, হ্যাঁ পানিটা প্রথমে একটু বেশি দিলাম না, মোটামুটি একটু দিলাম, দেখি বেশি পাতলাই না হয়ে যায় আবার। না ঠিকই আছে, মনে হচ্ছে আর লাগবে না, দেখা যাক লবণটা একটু বেশি হলো কিনা। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, সব কিছুতে একটু কনফিউশন চলে আসতেছে। এই যে ব্যাটারটা আমি অনেকটা এরকম করলাম, দেখা যাক কী রেজাল্ট পাই। একটু ভিজতে দিতে হবে না? হ্যাঁ, একটু ভিজতে দিলে ভালো হয়, তাহলে আর কি পানিটা অ্যাবজর্ব করে নেবে ওটসটা।
তো তাহলে আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, একটু পানিটা সে একটু অ্যাবজর্ব করুক। ততক্ষণে আমি আমাদের কারেক নারকেল কুড়াইতেছি, গাছের নারকেল। এখন তুমি ছোট ডালের চামচটা, আচ্ছা লাগবে কোন চামচটা লাগবে এটা কি করলাম, তেল দিলাম, হ্যাঁ যাতে এটা হচ্ছে ই না হয়ে যায়। তারপর এই তেলটুকু একটু ফেলে দেওয়া দরকার, বাকি নিয়ে আসি ফেলে মানে হচ্ছে উঠে রাখা, কিছু দিয়ে দেওয়া যায় না তো এরকম একটু দিয়ে মানে জাস্ট গায়ে গায়ে লাগা জানি না ধরে যায়, হ্যাঁ এই জন্য জাস্ট তেলটা দাও, অতিরিক্ত না দিয়ে হালকা করে দিলাম। যেহেতু হেলথের কথাটা এই যে এখন দেখা গেছে বেশ ঘন একটা ব্যাটার হয়ে গেছে, পানিটা যথেষ্ট পরিমাণে অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমরা একটু ছোট করে এখানে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে একটু 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 মোটাই হবে কিন্তু যতটুকু ছড়ানো যায় আর কি। শুরু হয়ে গেল আমাদের চাপড়ি ভাজা, ওটসের চাপড়ি ভাজা। আটার চাপড়ি তো আমরা অনেক খেয়েছি, ওটসের চাপড়িটা আজকে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এই কোলেস্টার ধরা পড়ার কারণে। ছোট ছোট প্যানকেকের মতোই হবে, একটু ঝাল হবে এই। আজটা আমরা মনে হয় একটু মিডিয়াম আঁচে রাখলেই মনে হয় ভালো, কি যে হবে খাওয়ার পরে বুঝা যাবে। মিনিট দুয়েক পরে আমরা হচ্ছে একটু উল্টিয়ে দিব, মিক্সটা একটু হালকা হয়ে নিই। তারপর এটার সাথে তুমি হচ্ছে চাটনি দিয়ে ট্রাই করতে পারো, অনেকে চাটনি দিয়ে খায়, সস দিয়ে খাওয়া যায় বা শুধুও ট্রাই করা যায়। নিচটা একেবারেই ধরেনি যেহেতু আমরা হালকা একটু তেল দিয়েছিলাম, আবার একটু ঢেকে দিলাম। ভাজাটাও আসলে যার যার নিজের উপরে, কেউ হয়তো আবার একটু মচমচা খেতে পছন্দ করে, কেউ একটু সফট খায়, তো সেই অনুযায়ী একটু ভেজে নিতে হবে। এখন একটু টেস্ট করে দেখি যে কি হইলো। বালিক মজা হয়েছে তো প্রথম ওটসের
চাপড়ি খেলাম। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, ওটসের চাপড়ি ভালোই হয়েছে, ভালোই টেস্ট, খারাপ না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকেন।